উঠেছে সে হাওড়ার বড় মা কালী, সেজে উঠেছে নিজে রুদ্র মূর্তির সাজে। So guys, finally waiting is over. হাওড়ার বড় মা এখানে অভিজিৎদা এসছে আর সবাই মিলে এসছে আজকে ঠাকুর দেখতে, ব্লগ দেখে। আপনাদেরও সকলকে জানাই আহ্বান, এই হচ্ছে সেই বড় মা। এবার আমি আসবো সেই রাত্রির পুজোর সময় কিভাবে পুজোটা হচ্ছে দেখাতে। সো টাটা। আরো অনেকে এসেছিলেন আমার ভিডিও দেখতে। পাশেই বজরংবলী মন্দির, বজরংবলী তো অনেক ভক্ত অলরেডি আছে, প্রচুর ফ্যান্স আপনি দেখতেই পাচ্ছেন সেটা। আজ 22 জুলাই 2024, পুজোর ঠিক আগের মা নিজের রূপ ধারণ করেছে, বাকি বলতে মায়ের সাজটুকুই। প্যান্ডেল সুসজ্জিত হয়েছে বাসন্তী আর সাদা রঙে, অপেক্ষা শুধু পরের দিনের, দিনটা 23 জুলাই। সো আমি একটু সেরে বুঝে এসেছি, কারণ আজকে আমাদের সবের পাশে যে বলেছিলাম কালী ঠাকুর পুজো, বড় কালী ঠাকুর, মা নিজেই মা কালী ড্রেস দিয়ে এসছে, খুব সুন্দর লাগছে, বাহ অসাধারণ। তো আজকেই পুজো, সো আজকে আমি দেখাবো কালী ঠাকুরটা কীরকম সাজিয়েছে, অসাধারণ লাগছে, আমি দেখেছি, সো আপনাদেরও দেখাবো কীরকম লাগছে, তাই তো। সো দেখা যাক, হাঁটি হাঁটি পায় ভাইয়ের সাথে এসেছি, ভাইয়ের সাথে একসাথে ঠাকুর দেখতে যাবো। বললাম না পার্টনার ছাড়া ঠাকুর দেখে মজা নেই, যে বদমাইশি করবে, এর ওর পেছনে লাগবে সেটা দেখতে হবে। আর এটা ভাইয়ের টপ ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্টের সামনে আর ফ্রন্টটা দেখাচ্ছে দোকানে কী কী পাওয়া যায়। কিউআর কোড সব থেকে ভাসছে, কিছু কিনুন না কিনুন আগে পয়সা দিয়ে দেবেন, তবে কথা বলতে দেবে। ও মাই গড, কোল্ড ড্রিঙ্কসের কালেকশন চলে গেছে, বাহ অসাধারণ। এইটা এটা ছোটো দোকান, ছোটো প্যাকেট বাড়া দাম আমার, তাই তো। ভাইয়ের কাছে এলাম একসাথে ঠাকুর দেখতে যাবো বলে, বাট ভাইয়ের দোকানে কেউ না থাকায় আমাকে একাই যেতে হলো। অবশ্যই এটা ঢিলছড়া দূরত্বে, বাট একটা পার্টনার থাকলে মজাই লাগে, কারণ আপনারা তো জানেন গাইস আমি একটু মজা করতে ভালোবাসি। আর এই হচ্ছে রাজাদা পুজোর সব দায়িত্ব। আমি উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেলাম, আমি আমার হাতে কি ধরে আছি, ক্যামেরা না অন্য কিছু। হাওড়ার বড় মা এখানে, একবার কালী ঠাকুরটাকে দেখিয়ে দিই, জাস্ট কত বড় আর কত সুন্দর সাজানো হয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এখনো পুজো শুরু হয়নি রাজা, পুজো কটার সময় শুরু হবে? পুজো 11টার সময় পুজো স্টার্ট হবে, রাত্রির পুজোটাও দেখাবো। আমি আজকে থাকছি দোকানে, অপরে যাওয়ার পরও একবার দেখিয়ে দিই একটা ভিউ, তারপর রাত্রিতে কেমন কী পুজো হচ্ছে কন্টিনিউয়াসলি দেখাবো। আমি পুজো শুরু হবে সেই রাত 11টা, সারা রাত ধরে চলবে পুজো, রাস্তায় অলরেডি ভিড়ে ভিড়। এত বড় কালীমা হাওড়ায় পুজো হয় বলে অনেকে জানেন না। আবার আগস্ট মাসে পুজো শুরু হয়েছে 23 তারিখ মঙ্গলবার, আর ঠাকুর থাকবে রবিবার অবধি। অসময়ের এই বড় কালী পুজোর সাক্ষী থাকতে আপনারাও আসতে পারেন এই 4টি দিনের মধ্যে। মা খুব জাগ্রত, তাই মা হয়তো আমাকে সিলেক্ট করেছেন মায়ের হাওড়ার বুকে পদার্পণের কথা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি খুব লাকি যে নৈহাটির বড়মার পর আমার বাড়ির পাশে একটি বড়মা পুজো হয়, তাই কলকাতা থেকে কেউ যদি হাওড়া এসে এই ঠাকুরটিকে দেখতে চান তাহলে হাওড়া ময়দান মেট্রো সব থেকে কাছে হবে। রাস্তায় পুরোপুরি জ্যাম লেগে যাচ্ছে, আস্তে আস্তে লোকের ভিড় বাড়তে থাকবে আই গেস, আর পুজোর সময় তো আরো বেশি ভালো লাগবে, রাত্রিতে কেমন সাজানো হয় পুরোটা দেখবো। সো এই হচ্ছে সেই বড়মা, উচ্চতায় মা 16 ফুট। এবার আমি আসবো সেই রাত্রির পুজোর সময়, তো এখন যাই আবার শপে। তো গাইস দেখা হচ্ছে রাত্রির 11টার সময়, কাকু এখানে আমাদের সাথে। আর সেই বজরংবলী মন্দির প্রচুর ফ্যান্স আপনি দেখতেই পাচ্ছেন সেটা। আবার ভিড় ভাড় কাটিয়ে ফাইনালি চলে এসছি আমার শপে। এবার আপনাকে রাত্রিদের জন্য ওয়েট করতে হবে, সব ফর্ম অফ করবো, তারপরে রাত্রিদের পুজোটা দেখাবো। এখনের জন্য টাটা গাইস, ওয়েট করুন রাত্রিদের। আমাদের আশেপাশের দোকানগুলো আমরা খুব ক্লোজ, তাই মাঝের মধ্যে হাই হ্যালো করতেই থাকি, এটাই তো জীবন, জীবনে এক্সট্রা আর কি আছে, সবাইকে নিয়ে আনন্দ থাকাটাই মানুষের জীবনের মূল ধর্ম, এতে একটা আলাদাই মানসিক শান্তি পাওয়া যায়। মূল কথায় ফিরে আসি, ঘড়িতে এখন 10:30, দোকান ক্লোজ করার পালা। সো এখন আবার বেরিয়ে পড়েছি, কারণ পুজোটা রাত্রিরে আপনাদের আগেই বলেছিলাম, আমি আর বিষ্ণু বেরিয়ে পড়েছি, বিষ্ণু স্কুটিতে বাড়ি থেকে জাস্ট বেরালাম, আর এখন আমরা যাচ্ছি ওই যেখানে পুজো হচ্ছে সেইখানে, দেখবো ঠাকুরকে কীরকম সাজিয়েছে আর কীরকম ভাবে পুজো হচ্ছে, চলুন দেখানো যাক। আর আজকেই সেই দিন, সেই 23 তারিখ রাত্রির, এখন 24 তারিখে পড়ে যাচ্ছে অলরেডি। আরও একজন ভাই অ্যাড হয়ে গেছে, রাত দুপুরে আমরা এই করে বেড়াই। নেক্সট ভিডিও আমরা কোথায় করব, নেক্সট ভিডিও বানাবো ভূতনাথ, তারপরে তারকেশ্বরের ভিডিও আনতে হবে। তো এখন যাই পুজোর ওখানে আর গিয়ে দেখাই কীরকমভাবে পুজো চলছে। তো আবার চলে এলাম পুজো সামগ্রীর ভিডিও দেখানোর জন্য, কীভাবে পুজোটা হচ্ছে এখানে একটুখানি দেখাই। ওয়েট, এখনও
রাত্রিবেলা অবভিয়াসলি বেশি জন নেই এখানে, যেই জন আছে যতজন আছে কতজনের ক্লিপটি দেখাবো, বাট মেন তো মা, মায়ের ভিডিও আর পুজোর ভিডিও এটাই হচ্ছে মেন। তো দেখানো যাক, ক্যামেরা ভাই ঠাকুর দেখতে রাস্তায় লোকজন নেই কিন্তু ঠাকুর দেখতে এসছে। দেখুন এখনই দুর্গাপুজোর ক্রেজ শুরু হয়ে গেছে, কিন্তু দুর্গাপুজোর ক্রেজ এখন থেকেই শুরু, আর ভাইরা সব দুর্গাপুজো ঘুরতে এসছে, দুর্গাপুজো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে। আমরা দুর্গাপুজোর কন্টাক্ট নিতে এসেছি, কন্টাক্ট নিতে এসেছে না আগে থেকে, বাজনা বাজা বলে হাঁপিয়ে গেছে, হাঁট ফুল ভাট। দুর্গাপুজো ভোরের সময় তাই আমি চলে এসেছিলাম আজকে রাত্রিরে তাড়াতাড়ি, তাই সকাল আর সন্ধ্যে আরতির পরের দিনে কিছু ক্লিপ আপনাদের কাছে তুলে ধরি। আর এটি ছিল 24 তারিখ সন্ধ্যা আরতির পর তোলা কিছু ক্লিপ, দোকানে কাস্টমার ছিল তাই আরতির সময় আমি বেরোতে পারিনি। আজ থেকেই শুরু হয়ে গেছে ভোগ বিতরণী অনুষ্ঠান, মূল যে বড় ভোগ বিতরণী অনুষ্ঠান আই গেস শুক্রবার বা শনিবার। আমাদের ভিডিও এখন শেষ পর্যায়ে, বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন ডিজে বাইকের ব্লগ ইউটিউব চ্যানেলটিকে, বন্ধুদের সাথেও একটু শেয়ার করবেন, কথা দিচ্ছি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনবো।